শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে মাদারীপুরে উদ্বোধন করা হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের টেকের হাট শাখা। বৃহস্পতিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 201তম এই শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সহ বরিশালের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আব্দুর রউফ, রাজৈর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবু, রাজৈর পৌর মেয়র নাজমা রশিদ, টেকের হাট শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন শেখ উপস্থিত ছিলেন। নতুন শাখাটির উদ্বোধন উপলক্ষে পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।